মহিলাদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্ক করা লিপস্টিক লাগিয়ে ওযু করলে ওযু হবে কিনা যদি এরকম কোন লিপস্টিক থাকে যে লিপস্টিক ওয়াটারপ্রুফ অর্থাৎ যেটা লাগানোর ফলে উপর দিয়ে পানি চলে যায় আমাদের ত্বকে পৌঁছায় না এরকম যদি থাকে এই যে আইলাইনার যে আপনার লিপস্টিকের কথা বলা হলো সেই লিপস্টিক এভাবে ওয়াটারপ্রুফ কিনা আমি জানি না যদি এরকম থাকে বিশেষজ্ঞদের থেকে জেনে নেবেন যে এটাতে আদৌ পানি পৌঁছায় কিনা যদি না পৌঁছায় তাহলে এটা ব্যবহার করা যাবে ঠিক আছে কিন্তু ওযুর আগে এটাকে রিমুভ করে দূর করে ওযু করতে হবে এটার উপর দিয়ে ওযু করলে ওযু হবে না কথা কি বুঝাতে পারছি আর যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে সে ক্ষেত্রে এটা দিয়ে ওযু করাতে অসুবিধা নাই ধরুন নরমাল যে লোশন আছে বা নরমাল যে ক্রিমগুলো আছে এগুলো ওয়াটারপ্রুফ না তেল এগুলো ওয়াটারপ্রুফ না যার কারণে এগুলো ব্যবহার করার পর উপর দিয়ে পানি দিয়ে ওযু করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু যদি এই টাইপের লিপস্টিক হয় যেটা সত্যি ওয়াটারপ্রুফ এবং ভেতরে আপনার ত্বকে পানি যায় না তাহলে সেটা দিয়া ওযু করলে ওযু হবে না তো ব্যবহার করতে পারেন পরবর্তী সালাতের আগে আগে সেটা দূর করে ওযু করতে হবে একটা মেয়েকে পছন্দ করি জেনায় জড়ানোর ভয়ে বাড়িতে বিয়ের কথা বলেছি কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না কারণ হলো মেয়েটির মায়ের এক জায়গা থেকে তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে এখন আমার কি করণীয় এবং আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ ভাই আমাদের সমাজে একটা বড় ভয়াবহ কুসংস্কার হলো কোন মহিলার যদি একাধিক বিয়ে হয় সে মহিলার মেয়ে বিয়ে করতে চায় না মানুষ কোন মা তিনি তালাকপ্রাপ্তা হয়েছেন তার মেয়ে মানুষ বিয়ে করতে চায় না তার এক বিয়ে হয়েছে এরপরে তালাক হয়ে আরেক বিয়ে হয়েছে সেই জায়গাতে আপনার আগের ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না এগুলো হলো আমাদের চারিত্রিক বড় ধরনের দোষ এবং ত্রুটি যে সমস্ত বাবারা এই কারণে সন্তানকে বিয়ে দিচ্ছেন না তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আপনারা আপনাদের কাজের মাধ্যমে একটা গুনাহ করছেন ভয়াবহ গুনাহ করছেন একজন অসহায় নারী যার কোনো দোষ নাও থাকতে পারে দোষ থাকলেও তার ব্যাপার মেয়েটা যদি আপনার ছেলের জন্য উপযুক্ত হয় আপনি তাকে আনতে কোনো কার্পণ্য করা উচিত না কিন্তু আমরা কার্পণ্য করি কেন জানেন কারণ আমরা যত বড় বড় ভদ্রলোক সাজি আসলে আদতে আমরা বেশিরভাগ লোকই ছোট লোক যার কারণে ছেলেকে আমরা বিয়ে করার সময় বলি যে যদি আপনার তোমার শ্বশুর শাশুড়ি তাহলে কদর হবে না একে ছোটবেলা থেকে জন্ম থেকে বড় করে তুলতে কত পরিশ্রম কত সময় কত এফোর্ট কত টাকা পয়সা ব্যয় করতে হয় এরপর রেডি করার পরে আপনি রেডিমেড মেয়েটা বিয়ে করে নিয়ে চলে আসতেছেন পড়ালেখা করাইছে মেয়ের বাপ আর সার্ভিস নিচ্ছে কে জামাই জামাইয়ের বাচ্চা কাচ্চা পড়াচ্ছে এই সংসারে এসে সার্ভিস দিচ্ছে ঠিক না রান্না বান্না শিখাই দিছে মায়ে আর রান্না করে খাওয়ায় কোথায় শ্বশুর বাড়িতে আহা শুধুমাত্র এই অবদানের কারণে একটা মানুষ আগাগোড়া একটা মহিলা সারা জীবনের জন্য সবকিছু শিখেছে বিল্ড আপ করে দিয়েছে তৈরি করে দিয়েছে গড়ে দিয়েছে যে মা বাপ তাদের থেকে মেয়েটা চিরকালের জন্য নিয়ে আসতেছেন উচিত তো ছিল তাদেরকে এই মেয়ের শরীর ওজন করে পয়সা করে দিয়ে আসা ঠিক না বেঠিক সেখানে উল্টা তাদের কাছ থেকে যৌতুক আশা করেন আপনার ছেলেকে কি খাওয়াবে শ্বশুর মরে গেলে সেখানে বিয়ে করেন না আপনার চেয়ে বড় ছোট লোক আল্লাহর জমিন আর কেউ নেই এটা অনেক বড় মাপের ছোট লোকই মনে রাখবেন নিকৃষ্ট নজর এটা ছোট নজর কেন আপনার ছেলের খানার তল পড়ছে তার বাড়িতে যায় খাইতে হবে আমি খুব দুঃখের থেকে এই কথাগুলো বলছি হাজার হাজার ফ্যামিলিতে সমস্যা আছে যে শ্বশুর নাই সেখানে বিয়ে করাবে না মুরব্বীরা ভালো করে মা শুনে রাখেন এই সমস্ত অমানবিক এই সমস্ত নিচু কাজের কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এগুলো গুনাহের কাজ মেয়ে উপযুক্ত কিনা পরিবারটা আপনার পছন্দ হয় কিনা সে মেয়ের মার কয় বিয়ে হয়েছে তালাক হয়েছে স্বামী মারা গেছে বাপ কয় বিয়ে করেছে এটা আপনার দেখার দরকার নেই বাপ দুই বিয়ে করেছে তো ওই ঘরের মেয়ে বিয়ে করবে না কেন কারণ শাশুড়ি দুইজন তো সমস্যা কি শাশুড়ি দুইজন আরো ভালো হয় না ডাবল পাইল কিন্তু না এগুলো হলো সবগুলো আমাদের মানসিক সমস্যা বিধবাকে কেউ বিয়ে করতে রাজি না তার বাচ্চাকে কেউ বিয়ে করতে রাজি না আমাদের যুবকদেরকে এই পরিবর্তন করার জন্য আগাইতে হবে তরি আসুন তো ইনশাআল্লাহ সমাজের এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে মুরব্বীদেরকে বোঝাতে হবে মা বাবার সাথে বেয়াদবি নয় হাতে পায়ে পড়ে বোঝাতে হবে যে কি অন্যায় করেছে সে করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন আমরা যেন ছোট লোকই ছেড়ে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা শিখি আরে ভাই একটা অসহায় পরিবারে মেয়ে যদি বিয়ে করেন সব বেশি হবে যদি সে যোগ্য হয় সব দিক থেকে ঠিক হয় কেন বিয়ে করবেন না
মনে রাখবেন শ্বশুর বাড়ির আদর তোয়াজের নজর যারা করে এরা আসলে আদতে ছোট লোক, আল্লাহর কসম আদতে ছোট লোক। এবারে কোনো সন্দেহ নেই, শ্বশুর বাড়ির আদর তোয়াজের আশা করেন কেন মিয়া? যেই মেয়ে গড়ে দিছে বেটা, বলবেন শ্বশুর মশাই এ পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনার মেয়েকে জন্ম থেকে এ পর্যন্ত করার জন্য, হিসাব করে দেন আমি এক চেকে দিয়ে দিই, এটা উচিত আপনার। সেইটা না করে আবার আশা করেন আলমারি দিল কিনা, বাইক দিল কিনা, ফ্রিজ দিল কিনা, এর চাইতে বড় ডাকাত আল্লাহর জমিন আরেকটা আছে, সবচেয়ে বড় ডাকাত আল্লাহর জমিন এই যৌতুক খোর।